সকাল স্বাধীনতার 49তম বর্ষপূর্তিতে আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ বিজয় দিবস, মহান বিজয় দিবসে আমি আছি এখন স্মৃতিসৌধের সামনে। আমাদের একটা পর্যটনের রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের ছাদে এখন আমি। তো এখান থেকে ভাবলাম এত সুন্দর ভিউটা আপনাদেরকে আর কখনো দেখাতে পারবো কি না জানি না, সেই জন্য একটু এই যে দেখেন নিচের অবস্থা, সবাই বিজয় দিবস উদযাপন করছে ভীষণ আনন্দের সঙ্গে। এবং এখানে পর্যটনের এই রেস্টুরেন্টটাতে আমি এসেছি, এবং এখানে টোটাল ভিউটাই দেখা যাচ্ছে। যদি বিশ্ব পেতে মহানতা আমরা তখন ফিরে জাতির পেতে যদি রাখতে হবে রেস্টুরেন্টের ভিউ, পর্যটনের রেস্টুরেন্টটা। তো এই যে খাবার চলে এসেছে, নাস্তা। কিন্তু অনেক ভোরে, সকাল 6টার সময় রওনা দিয়েছি, এখন নাস্তা খেয়ে ভিতরে ঢুকবো। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এখন নাস্তা খাবো। দুপুর 6টায় রওনা দিয়েছি। গরমটা খেলে আমার একটু গ্যাস হয়, কিন্তু তারপরে আপনি খাচ্ছি, কারণ এখানে আর কোনো উপায় নেই। অন্য কিছু নিতে চেয়েছিলাম, অন্য কোনো খাবার নেই। তো সকালে যেহেতু ব্রেকফাস্ট করতেই হবে, ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি। দিনবাজি আর সত্যি আর কিছু নেই এখানে, তাই এটাই খাচ্ছি। জীবনের প্রথম, আজকে নিয়ে দ্বিতীয়বার এসেছি আমি, যেহেতু অনেক দূরে তাই আসতে পারি না। কিন্তু পর্যটককে ধন্যবাদ যে এই হোটেলটা না থাকলে কোথায় গিয়ে খেতাম তাও জানি না, আশেপাশে আর তেমন ভালো কিছু নেই। ধন্যবাদ। হ্যাঁ, ওকে, দর্শক, স্মৃতিসৌধে ঢুকলাম। দেখতে পাচ্ছেন চতুর্পাশ খুব সুন্দর সুশোভিত। আজ পরেই আছি, কি করবো। এই দেখো আমার কত সুন্দর সুন্দর জিনিস আছে, খারাপ লাগে। দাঁড়িয়ে আছি, অনেক ভিড়, এত মানুষ, করোনার মধ্যে মাস্কটা খুলে খুলতেই ভয় লাগছে, তাও খুললাম। দেখছেন দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আসলে ঢোকাই, আমি আমার দল থেকে হারিয়ে গিয়েছি রীতিমতো। আমি পাচ্ছি না কাউকে, তারপর আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি।
অনেক ভালো লাগছে এখানে এসে, এটা দেখেন ছোট পদ্ম ফুল সব কিছু খুবই ভালো লাগছে। আরে ওইটার জন্য না আসছে তো অশোক স্মৃতিসৌধের কাছে একেবারে যাচ্ছি, আধু দেশের মানুষ ছবি তুলছে। আজকের ব্লগটা আমি শেয়ার করছি একেবারে কাছাকাছি স্মৃতিসৌধের, এর ভেতরেও নাকি ঢোকা যায়, এবং ভিতরেও এই যে দেখেন আমি ভিতরে দেখানোর চেষ্টা করছি, ভিতরে যাওয়া যায়। আরে বাবা, এই জীবনে প্রথম আসলাম ভিতরে স্মৃতিসৌধের ভিতরে মিনারের ভিতরে। দেখেন অনেক উঁচু স্তম্ভ, এই যে এখন আপনার হাঁটাহাঁটি করতেছে